ভিডিওটি ক্লিক করার জন্য বেঙ্গল কোচিং 09 চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। যে সমস্ত ছাত্রছাত্রীরা আনসাকসেসফুল হয়েছো, তোমাদের বেশিরভাগই প্রশ্ন করছো যে স্যার পিপিআর করলে কেউ কি কোনোদিন পাস করেছে, এবং আমি অন্যান্য সাবজেক্টে ভালো নাম্বার পেয়েছি এবং ইংরেজিতে কিংবা বাংলাতে কিংবা অন্যান্য যে পল সায়েন্স বলতে পারো, পলিটিক্যাল সায়েন্স, এই সমস্ত সাবজেক্টগুলো নিয়ে 5, 6 কিংবা 15, 16 পেয়েছি, তাহলে কি আমি পিপিআর করলে পাস করব? এই সমস্ত যাদের চিন্তাভাবনা, এই ভিডিওটা তোমাদের জন্য। তো একজন আমার ভিডিওতে কমেন্ট করেছে যে পিপিআর করে কেউ কি পাস করেছে। তো এই প্রশ্নের একটাই অ্যান্সার বলবো, দেখো ভাই, পিপিআর করে যদি পাসই যদি নাই করে, তাহলে কিন্তু ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি যে বোর্ড, অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বোর্ড, কিন্তু পিপিআর, পিপিএস বা আরটিআইয়ের অপশান রাখতো না। কারণ কি জানো? কারণ তারাও জানে যে আমাদের ভুলভ্রান্তি হয় খাতা দেখতে, তারাও জানে যে ছাত্রছাত্রীদের অনেক সময় ঠিকঠাক খাতা দেখা হয় না, অনেক সময় ছাত্রছাত্রীরা তাদের নিজের অধিকার থেকে বঞ্চিত হয়। এই কারণে কিন্তু তারা পিপিআর এবং পিপিএস বা আরটিআইয়ের অপশানটা রেখেছে, যাতে ছাত্রছাত্রীরা পরে পিপিআর করলে পাস করতে পারে। ঠিক আছে, অবশ্যই তোমার অ্যান্সার এটাই যে পিপিআর করলে অবশ্যই পাস করবে। কেন করবে না? কারণ পিপিআর পাস করার জন্যই তো পিপিআর, পিপিএস এবং আরটিআই অপশানটা রেখেছে, যা বোর্ডের যেহেতু ভুল হয়, কারণ মানুষ মাত্রই ভুল হয়, এই ভুলের কারণে বোর্ড অবশ্যই জানে যে আমাদের অবশ্যই ভুল হবে খাতা দেখতে ছাত্রছাত্রীদের, এই কারণে কিন্তু তারা অবশ্যই পিপিআর, পিপিএস এর অপশানটা রেখেছে। ঠিক আছে, তো তোমার প্রশ্নের অ্যান্সার শেষ। এবার বেশিরভাগ স্টুডেন্ট আমাকে প্রশ্ন করছে যে স্যার আমি কি পাস করব, আমি বাংলাতে কিংবা ইংরেজিতে কিংবা অন্যান্য সাবজেক্টে আমি 5, 6 পেয়েছি বা 15, 16 পেয়েছি, আমি কি পাস করব? তোমাকে একটা কথা বলি, তো প্রথম এই কথাটা শোনো, তারপরে তোমার ধারণাটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তোমরা যখন স্কুলে অর্থাৎ ক্লাস 12-এ উঠেছিলে, তখন কিন্তু তোমাদের ধারণা কী ছিল? যে আমাকে পাস করবই, অবশ্যই পাস করবো, এই একটা ধারণা ছিল, তাই না? তোমরা পাস করবো আশা করেই কিন্তু তোমরা পড়েছো এবং ভালোভাবে এক্সাম দিয়েছো, তাই না? পাস করবো আশা করেই কিন্তু দিয়েছো। এবার পরে তোমাদের হয়তো আনসাকসেসফুল দেখাচ্ছে, কিন্তু তোমাদের আশাটা কী ছিল? যে আমরা পাস করবো পরীক্ষার রেজাল্টের একদিন আগ অবধি, মানে রেজাল্টের তোমাদের 5 মিনিট আগ অবধিও কিন্তু তোমাদের আশা ছিল যে আমরা পাস করবো। তোমরা কখনো কিন্তু আশা ভাঙনি যে আমরা ফেল করবো এইরকমভাবে। ঠিক আছে, তো তাহলে তোমরা কিন্তু আশা রেখেছিলে। তো তোমাদেরকে এক্ষেত্রে বলছি যে তুমি এখনও পিপিই করলে না, তুমি নিজে আশা ছেড়ে দিচ্ছ যে আমি পাস করব কি ফেল করব। আগে তুমি পিপিআরটা করো, তুমি দেখো, তুমি যদি ভালো এক্সাম দিয়ে থাকো অবশ্যই তুমি পাস করবে, কেন পাস করবে না? তোমার তুমি যদি এখন নিজে ভেঙে ফেলো, নিজেকে না ভেঙে ফেলো, এবং তুমি যদি এখনই তোমার মনে সাহস যদি না নিয়ে আসো এবং তুমি যদি না পিপিআর করো, তাহলে তুমি কিভাবে পাস করবে, তাই না? তুমি ভালো রেজাল্ট হয়তো অনেক ভালো লিখেছো, কোনো কারণে হয়তো সেই পরীক্ষার খাতাটা, এক্সামের খাতাটা হয়তো সেইভাবে দেখা হয়নি, তাই তুমি ফেল করেছো। কিন্তু তুমি যদি নিজেই ভাবো যে আমি পিপিআর করলে পাস করব কি ফেল করব, এটা তো পরের বিষয়। আগে তুমি নিজেকে শক্ত করে ধরে রাখো যে না আমি পাস করব, এই চিন্তাভাবনাটা আগে রাখো। আগেই তুমি নিজে ভেঙে পড়ছো কেন? আগে তুমি পিপিআর করো, দেখো কি হয়। ঠিক আছে, তো বন্ধুরা, ভিডিওটি করার আমার কিন্তু কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু বেশিরভাগ কমেন্টে কিন্তু এই প্রশ্ন দুটোই কিন্তু আসছিল, তাই কিন্তু আমি এই প্রশ্নের অ্যান্সার দুটো তোমাদেরকে দিয়ে দিলাম। এবার তোমরা মনে সাহস নিয়ে পিপিআর করো, দেখো কি হয়। দেখোই না, তোমরা একটা বছর কিন্তু মনে সাহস নিয়েছিলে যে আমরা অবশ্যই পাস করব, তার কিছুদিন তোমরা ওয়েট করতে পারছো না, জানি একটু তোমাদের টেনশন হচ্ছে, খুব টেনশন হচ্ছে। দেখো, এর তারপর একটা কথা বলছি, কিছু কিছু ছাত্রকে হয়তো মেনে নিতে হবে যে পাস ফেল আছে, হয়তো অনেকে সাদা খাতা জমা দিয়ে এসেছো, অনেক কিছুই লেখনি, সেক্ষেত্রে কি স্যার পাস করব? তো দেখো, সাদা খাতা লিখে যদি আসো তাহলে পাস করা তো সম্ভব না, এটা তোমরা সকলেই জানো। কিন্তু তোমরা যারা ভালো দিয়েছো, তোমাদের মনে হচ্ছে যে না স্যার আমি পাস করার মতো অন্তত পক্ষে এক্সাম দিয়েছি, তোমরা অবশ্যই তোমরা রিভিউটা করো, কোনো চিন্তা, কেন তোমরা চিন্তা ভাবনা করছো, তোমরা নিজে ভেঙে পড়লে কিভাবে হবে? তো বন্ধুরা, আশা করি এই দুটো প্রশ্নের উত্তর তোমরা যথাযথ পেয়েছো, তাই এখান থেকে আমি ভিডিওটা শেষ করছি। এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এইরকম শিক্ষা সংক্রান্ত যে কোনো ভিডিও পেতে। ধন্যবাদ।